ফ্রেন্ডস, আমরা প্রত্যেক বছর দেখে থাকি যে সিগারেটের ট্যাক্সের মধ্যে কিন্তু গভর্নমেন্ট কম বেশি করে থাকে, মানে কোনো কোনো সময় সিগারেটের উপর ট্যাক্স বাড়িয়ে দেয় যাতে মানুষ সেটাকে কিনতে না পারে, কেননা সেটার ফলে অনেক এফেক্ট হয় জানি, সেই জন্য গভর্নমেন্ট সেই সেক্টরের মধ্যে কিন্তু ট্যাক্সটাকে বাড়ায় কিংবা কমায়, এই ধরনের কিছু আমরা করতে দেখি। কিন্তু এইবার বাজেট কিন্তু খুবই স্পেশাল। তো ফ্রেন্ডস, এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে সিগারেটের মধ্যে ট্যাক্সকে গভর্নমেন্ট বাড়ায়ওনি কমায়ওনি, মানে সেটা যেরকম আছে এ বছর সেটা সেরকমই আছে, আনটাচ করেছে, মানে টাচ করেনি, গভর্নমেন্ট ট্যাক্স বাড়ায়ওনি কমায়ওনি। তো তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোবাকো সেক্টরে সেই সব স্টকের মধ্যে একটা গুড এফেক্ট করেছে, আর যেই সব স্টক কিন্তু এখন অনেকটাই লো প্রাইসে আছে সেই স্টকের মধ্যে কিন্তু এখন অপরচুনিটি এসে পৌঁছেছে বাইং করার জন্য। তো ফ্রেন্ডস, দেখে নেবো যে সেই সব স্টক কোন স্টক আছে, তাছাড়া তার মধ্যে কি নিউজ এসছে। ফ্রেন্ডস, এখন অবধি যদি তোমরা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস, আমি তোমাদের জন্য শেয়ার মার্কেটের উপর একদম ফ্রি কোর্স নিয়ে এসেছি, সেখানে বেসিক লেভেল থেকে স্ক্যানিং, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব কিছু স্টেপ বাই স্টেপ শেখাতে চলেছি। এই কোর্সে জয়েন হওয়ার জন্য ফ্রেন্ডস তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে একটাই কাজ করতে হবে, আমার ডিসক্রিপশন বক্সে দুটো ডিমার্ট অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, একটা জিরোধা, একটা অ্যাঞ্জেল ব্রোকার, যে কোনো এক জায়গা দিয়ে যদি তোমরা অ্যাকাউন্ট ওপেন করো সেই ক্ষেত্রে ফ্রেন্ডস তোমরা এই ফ্রি কোর্সটা পেয়ে যাবে। অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর আমাকে এই নম্বরে টাইপ করো, এসবি, দেন আমি তোমাদেরকে এই ফ্রি কোর্সে অ্যাক্সেস দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আর দেরি না করে এখন অ্যাকাউন্ট ওপেন করো আর ফ্রি কোর্সের বেনিফিট নাও। চলো ভিডিও শুরু করা যাক। ফ্রেন্ডস, দেখো এখন আমরা আছি টাইমস অফ ইকোনমির উপর, আর এখানে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এই বাজেটে কিন্তু সিগারেটের ট্যাক্স যেটা ছিল সেটাকে আনটাচ করেছে, তার ফলে কিন্তু, তো ফ্রেন্ডস তার জন্য কিন্তু আমরা আইটিসির মধ্যে একটা গুড এফেক্ট পড়তে দেখেছি। তাছাড়া ফ্রেন্ডস, এই সেক্টরে প্রায় সব স্টকের মধ্যেই একটা এফেক্ট পড়েছে, একটা ভালো এফেক্ট পড়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তার আগে ফ্রেন্ডস দেখে নেবো আইটিসির প্রাইস মুভমেন্ট আজকে কেমন ছিল। তার জন্য ফ্রেন্ডস আমরা যাবো এনএসসি ইন্ডিয়াতে চলে এসেছি। ফ্রেন্ডস দেখো, এই স্টক কিন্তু ওপেন হয়েছিল 204 টাকাতে, হাই আমরা দেখতে পাচ্ছি 217.95 টাকা আছে, লো ফ্রেন্ডস দেখো 201 টাকা আছে, এর মধ্যে আমরা 6.54% কিন্তু আপ দেখতে পাচ্ছি। আর এখন আইটিসি ট্রেড করছে 216.55 টাকাতে। ফ্রেন্ডস তোমরা যদি একটু নিচে আসবে তো দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে 32% কিন্তু কোয়ান্টিটি ট্রেড হয়েছে। তো ফ্রেন্ডস ডেফিনেটলি কিন্তু মানুষ এর মধ্যে বাইং করছে, আর আইটিসি কিন্তু ফ্রেন্ডস অনেকটাই সস্তাতে পাওয়া যাচ্ছে, এখন 216 টাকাতে পাওয়া যাচ্ছে, আর ফিউচারে কিন্তু অনেক বড় বড় অ্যানালাইস্টরা এর টার্গেট প্রাইস দিচ্ছেন 300 ওপরে। তো ফ্রেন্ডস চলো চলে যাব এর আরও কিছু পয়েন্ট দেখার জন্য। ফ্রেন্ডস এখন আমরা আছি টিকার ট্যাবের উপর, আর তোমাদের সামনে আইটিসি পেজ আমি ওপেন করে নিয়েছি। ফ্রেন্ডস এখানে সবচেয়ে ভালো কথা হলো, দেখো ফ্রেন্ডস এখানে যে পয়েন্টগুলো আছে সেই সব কটা পয়েন্ট কিন্তু গ্রিন সাইন দিচ্ছে, মানে এখন কিন্তু এর মধ্যে এন্ট্রি করার জন্য একটা সঠিক সময় বলা হচ্ছে। ফ্রেন্ডস এটা দেখো একটা এফএমসিজি সেক্টরের স্টক আছে, আর লার্জ ক্যাপ কোম্পানি আছে, এর র্যাঙ্ক কিন্তু ইন্ডিয়ার মধ্যে 12 নম্বরে আসে, সাথে এর যে সেক্টর পি আছে সেক্টর পি দেখতে পাচ্ছ 47, আর এর পিই রেশিও আছে 16.30। তো সেক্টর পি তুলনায় কিন্তু অনেকটাই কম প্রাইসে এখন একে পাওয়া যাচ্ছে। তার সাথে ফ্রেন্ডস দেখো ডিভিডেন্ডও দিচ্ছে 4.99%। আমরা দেখবো ফোরকাস্ট অ্যানালাইসিসরা কি ভাবছেন এর ব্যাপারে, 35 অ্যানালাইস এটাকে কভার করেছেন, তার মধ্যে থেকে 83% বলছেন বাইং করার জন্য, সাথে এক বছরের টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 365, হাইতে মিডিয়ামে 248, আর লোতে কিন্তু 191। এখন যার কারেন্ট প্রাইস আছে লোতে আমরা যদি দেখি তাহলে কিন্তু সেটা 5.68% কমে আছে। তো এই লেভেলেও যদি তোমরা বাই করো তাহলে বলবো যে এখানে তোমরা লাভবানই হবে, কিন্তু
বাই করা বা না করা সেটা সম্পূর্ণ তোমাদের উপর আছে, তোমাদের অ্যানালাইসিস এর ভিত্তির উপর আছে ফ্রেন্ডস। আমার কাজ সঠিক স্টককে তোমাদের সামনে তুলে ধরা, আর সেটাই আমি করছি। এর ফাইন্যান্সিয়াল অবশ্যই আমরা চেক করব। ফাইন্যান্সিয়াল দেখো ফ্রেন্ডস, ফাইন্যান্সিয়ালে দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেক বছর রেভিনিউ ইনক্রিজ হয়েছে, তার সাথে নেট ইনকামও বেড়েছে। দেন প্রফিট বিফোর ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গ্রোথ হয়েছে, সাথে এই স্টক খুব ভালো ডিভিডেন্ডও কিন্তু আমাদের প্রোভাইড করে, প্রত্যেক বছর ডিভিডেন্ড দেখো প্রোভাইড করছে। আর 2020-তে যেরকম সিচুয়েশন ছিল সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে 10 টাকা 15 পয়সা অব্দি ডিভিডেন্ড কিন্তু দিয়েছে। যদি তোমরা ফ্রেন্ডস ইভেন্টে যাবে তো দেখো 2020-তে একবার ডিভিডেন্ড দিয়েছে, 2019-এ দেখো 5 টাকা 75 পয়সা দিয়েছে, 2018-তেও দেখো 5 টাকা 15 পয়সা দিয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেক বছর ডিভিডেন্ড দিচ্ছে। এই সেক্টরের মধ্যে যেই সব স্টক বিলং করে তাদের মধ্যে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা আপ র্যালি আছে। তোমরা ফ্রেন্ডস নিজেরাও অ্যানালাইসিস করতে পারো যে সত্যি কি এই সব স্টকের মধ্যে আজকে আপ র্যালি দেখা গেছে কিনা। তো ফ্রেন্ডস তোমরা কি ভাবছো এই পার্টিকুলার স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলো না। চলো দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।